আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কেঁপেছে শহর থেকে জেলা, পথে নেমেছে চিকিৎসকেরা, ক্রমশ ছাঁচ বাড়াচ্ছে প্রতিবাদের কণ্ঠ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। পুরনো হলো আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুষ্পতুল। দোষীর কঠোরতম শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। দোষীরা ধরা পড়ুক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্যার, আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো, আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজের জুনিয়র ডাক্তার ভাই বোন দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয়, আপনারা কি এইভাবে ঘরে চুপ করে বসে থাকবেন? যে প্রশাসন ওখানে বসে আছে তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময় নানা অভিযোগ উঠে এসেছে, ফলে ওই প্রশাসককে ওইখানে বসিয়ে রেখে কোন সুবিচার পাবে বলে আমরা মনে করি না, ফলে ওই প্রশাসককে সরাতে হবে, ওইখান থেকে সরাতে হবে। বিক্ষোভ মিছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। হাসপাতালের সুপার অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসে জুনিয়র ডাক্তাররা। ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয়, তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। জানানোর চেষ্টা করেছি, কখনো সমস্যা শুরু হয়েছে, কখনো হয়নি, অধিকাংশ ক্ষেত্রেই হয়নি, তাই আজকে যখন এরকম একটা চরমতম জায়গায় পৌঁছলো, তাই আরজি করে প্রতি সমর্থন জানিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছি। যতক্ষণ না পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। যেক্ষেত্রে মানুষের জীবন বাঁচানো প্রয়োজন সেক্ষেত্রে আমাদের এমার্জেন্সি সার্ভিস অবশ্যই চালু থাকবে, কিন্তু ওপিডি এবং নন এমার্জেন্সি সার্ভিস তা বন্ধ থাকবে। অপরদিকে একই চিত্র পুরুলিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের। ডাক্তারি পড়ুয়ারা আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানান। আরজিকর কাণ্ডে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানান তারা, সেই সঙ্গে প্রত্যেকটি হাসপাতাল এবং মেডিকেল কলেজের নিরাপত্তা আরও সুনিশ্চিত করারও দাবি তোলেন ডাক্তারি পড়ুয়ারা। আমাদের এখন দাবি আছে যে আমরা চাই ওনার জন্য কিছু একটা জাস্টিস হোক, ডাক্তারদের নিরাপত্তা এবং প্রপার ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত, এবং ডাক্তারদের সেফটির ব্যাপারটা এখানে প্রশ্নের মুখে উঠে আসছে, তো আমার মনে হয় এই ব্যাপারটা আরও গুরুত্ব দিয়ে দেখে ডাক্তারদের নিরাপত্তা, সাথে ডাক্তারদের পিজিটিদের জন্য প্রপার রুমের ব্যবস্থা, রেস্টরুমের ব্যবস্থা এবং প্রপার সিকিউরিটির ব্যবস্থার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। যারা মানুষকে পরিষেবা দেয় তাদেরই নিরাপত্তা কোথায়? আরজিকর কাণ্ডে প্রশ্ন উঠছে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। স্বরূপ রায়, অভিষেক চক্রবর্তী এবং দীপক রামের রিপোর্ট, কলকাতা নিউজ।